সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত চারজন অতিথি, একজন হচ্ছেন বিএনপি মুহিদুর রহমান সাহেব এবং ডক্টর কামাল হোসেন সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর জনাব মুকব্বির খান সাহেব, এবং জাতীয় পার্টি থেকে জনাব নাসিরুদ্দিন হেলাল ভাই, এবং আওয়ামী লীগ এবং বিদ্রোহী আওয়ামী লীগ আমি বলবো না, তবে কষ্ট পেয়েছেন আওয়ামী লীগ থেকে যিনি, তিনি হচ্ছেন ফয়জুল ইসলাম লস্কর। লস্কর ভাই আছেন আমাদের সাথে এবং আমরা কথা বলছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলার ফোন করেছিলেন এবং তিনি বেশ লম্বা বক্তব্য রেখেছেন, এবং যেটি আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ে তিনি যে কথাটি বলেছেন এবং ভেজিটেবল একজন গরিব মানুষ কতটুকু কিনতে পারে সেটি আমাদের কাছে বিবেচ্য। তবে মুহিত ভাই, আপনি কি বলতে চেয়েছিলেন? আপনি ধন্যবাদ। আসলে আমি একটা জিনিস কারেকশন করতে চাই, লস্কর ভাই যে কথাটা বলেছেন যে এরশাদ সাহেবের সাথে জিয়াউরহমান সাহেবকে মিলে যে একটা ইয়ে দিচ্ছে নাকি যে স্বৈরাচারী, আসলে জিয়াউরহমান সাহেব তো স্বৈরাচারী ছিলেন না। ওনাকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জুড়ে ক্ষমতায় বসানো হয়েছে, জেল মুক্ত করে ক্ষমতায় বসানো হয়েছে, তখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পুনরক্ষা করার জন্য। গণতন্ত্রকে উনি আবার প্রতিষ্ঠিত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র জিয়াউরহমান সাহেবই প্রতিষ্ঠিত করেছিলেন। উনি যদি স্বৈরাচার থাকতেন বা ডিকটেটার থাকতেন, তাহলে তো হি উড নট হ্যাভ ইন্ট্রোডিউসড মাল্টিপার্টি সিস্টেম অফ ডেমোক্রেসি ফ্রম ওয়ান পার্টি স্টেট অফ ডেমোক্রেসি, যেটা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেছিলেন থ্রু বাকশাল। সুতরাং জিয়াউরহমানের রাজনীতি ছিল দেশপ্রেমিক, জিয়াউরহমান সাহেবের রাজনীতি ছিল গণতান্ত্রিক। অ্যান্ড আজকে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের যেটা জিয়াউরহমান সাহেব মারা যাওয়ার পরে যে জানাজা হয়েছে, কোটি কোটি মানুষ যেখানে মাঠে নেমে এসেছে, মানুষের চোখে পানি এসেছিল, মানুষ কাঁদছে। আজকে সবচেয়ে জনপ্রিয় যদি কোনো রাষ্ট্রপতি থাকেন সেটা হলো জিয়াউরহমান সাহেব। আজ পর্যন্ত কেউ জিয়াউরহমান সাহেবের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগও দিতে পারেননি। তিনি একদিন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, দেশের মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। সুতরাং জিয়াউরহমান সাহেবের সাথে এরশাদ সাহেবের কোনো তুলনাই সেখানে হয় না, এটাই আমি বলতে চাচ্ছি যে আমি লস্কর ভাইকে কারেকশন করার জন্য। নাইদার হি ওয়াজ এ ডিকটেটর নর হি ওয়াজ এ স্বৈরাচার, যেটা ওনার ভাষায়, হি ওয়াজ এ গ্রেট ম্যান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা দেশপ্রেমিক মানুষ যারা আমরা সেটা দেখি। এবং জিয়াউরহমান সাহেবের আজকে যে রাজনৈতিক আদর্শ বাংলাদেশে, সেটা প্রত্যেকটি ঘরে ঘরে সেখানে ফ্লরিশ হচ্ছে। আপনি দেখেন পরপর কয়বার বিএনপি ক্ষমতায় এসেছে এবং এদিক দিয়ে বিএনপি সৌভাগ্যবান বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মহিদুর রহমান সাহেবের যে আমি অত্যন্ত সম্মানের সাথে একটা কথা বলতে চাই যে পল্লীবন্ধু এরশাদ সাহেবের সাথে আমার লস্কর ভাই যেভাবে তুলনা করছেন আর আপনি যেভাবে বলছেন, আমি কিন্তু আপনাদের সাথে একমত না। এই জন্য যে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যে রাজনৈতিক যে ক্রান্তিলগ্নে যেভাবে আসছিলেন, সেটা যদি স্বৈরাচারী হতো, তাহলে আজকের আজকের যে সরকার, যে আওয়ামী লীগ সরকারের প্রধান, আগে এতদিন বলা হতো স্বৈরাচার, এখন স্বৈরাচার না তো এখন তো আমের আচারের মতো হয়েছে। এখন কোন পার্টি আমাদেরকে নেবে, কোন পার্টি আমাদেরকে নেবে? আপনাদের এই গত ইলেকশনের আগে আপনাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব এবং তারেক রহমান সাহেব আমার পল্লীবন্ধু এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন, আমাদের সাথে আসুন, আমাদের সাথে আসুন। সুতরাং আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কখনো স্বৈরাচার না, এই কথাটা আপনারা আর বলা উচিত না, যেহেতু আপনারা নিতে চাইছিলেন এবং আরেক দল নিয়ে গেছেন, আরেক দল নিয়ে গেছেন। লস্কর ভাই, মুহিত ভাই আসছি, আমি লস্কর ভাইয়ের সাথে আমি কোনো মানে জিয়াউরহমান সাহেব সম্বন্ধে একটি কথা বলতে চাচ্ছি। পৃথিবীর ইতিহাসে কি কোথাও দেখাতে পারবেন একজন মানুষ সেনাবাহিনী প্রধান, প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি, এই তিনটা রেখে বর্দি গায়ে দিয়ে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং যিনি 79 সালের সংসদীয় নির্বাচন করে তার
পঞ্চম সংশোধন তার সব কিছু হালাল করেছিলেন আপনি যদি গণতন্ত্রের উদাহরণ দিতে হয় তাহলে তো কি ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান কি পারবে সংসদীয় ইলেকশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল আমার কাছে আমি দেশের রাজনীতিতে 1978 সালে আওয়ামী লীগ সহ ঐক্যজোট নির্বাচনে গিয়েছে দেশে কিন্তু তখন কোনো হরতাল হয় নাই দুই দিন মাত্র হরতাল হয়েছিল আমরা কিন্তু হরতাল তখন দেই নাই জিয়াউর রহমানের বিরুদ্ধে আমাদের একটাই দাবি ছিল যে অনতিবিলম্বে সামরিক আইন তুলতে হবে এবং যেটা স্পষ্ট ভাষায় জেনারেল উসমানী বলেছিলেন যে বর্দি খুলুন খুলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুন উনি কিন্তু বর্দি খুলেন নাই উনি যেই দিন বর্দি খুলেছেন তার এক বছর আট মাস পরে উনি নিহত হয়েছেন জিয়াউর রহমান স্যার এরশাদ সাহেবের কথা আমি একটা বলতে চাচ্ছি জিয়াউর রহমানের সাথে একই জিনিস ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছেন কিন্তু জিয়াউর রহমান এবং বিএনপিকে যদি আমরা গণতান্ত্রিক দল বলতে পারি তাহলে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিলে এরশাদ কেন গণতান্ত্রিক হবেন না বিএনপি হবে গণতান্ত্রিক কিন্তু এরশাদ কেন গণতান্ত্রিক হবে না জিয়াউর রহমান তো মার্শালের মাধ্যমেই তো সব নির্বাচন করেছেন হানাবুটো করেছেন রাষ্ট্রপতি নির্বাচনও করেছেন সংসদীয় নির্বাচনও করেছেন এরশাদ তো তার প্রতি অনুসরণ করেছেন তাহলে উনি যদি গণতান্ত্রিক হয়ে যান এরশাদ কেন গণতান্ত্রিক হবেন না আমার একটা কথা হচ্ছে আমরা আজকে যে অনুষ্ঠানে আমরা এই যে পিছনের কাশুন্দী নাঠেনে বর্তমান পরিস্থিতির উপরে আমাদের কোন দলের কিভাবে কতটুকু কি হওয়া উচিত এই আলোচনায় আসা উচিত যেহেতু আমরা আমরা যে কথায় যাচ্ছি পিছনে এবং মৃত ব্যক্তিদেরকে নিয়ে যাতে আমরা আর কোনো সমালোচনায় না গিয়ে আমাদের দেশটার বর্তমান পরিস্থিতিতে কার কতটুকু কিভাবে করতে পারবেন সেই ব্যাপারে যদি কার দলীয় কোনো মতামত থাকে সেটা ব্যক্ত করুন থ্যাংক ইউ মুকবির ভাই আপনি কোনো কিছু বলছেন না ব্যাপার কি না আমি তো মনে করি যে যারা দর্শক শ্রোতা আছে তারা খুব ভালো করে উপলব্ধি করতেছে না থ্যাংক ইউ মুকবির ভাই আপনি সংক্ষেপে বলতে হবে কারণ কলার আছেন লাইনে ধন্যবাদ বলার কিছুই নেই আসলে সত্যি কথা যেটা হলো যে উই মাস্ট হ্যাভ এ ডিউ রেসপেক্ট টু আওয়ার অল লিডার্স যার যার ক্ষেত্রে যে যেভাবে কন্ট্রিবিউশন করে গেছেন তৎকালীন সময়ে যে সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই সময়ই সেই ধরনের মানে ব্যবস্থা নেওয়া হয়েছে যে নেতৃত্বে আসছেন সেই পরিস্থিতির উপরে বিবেচনা করে কাজ করেছেন উইথ অল ডিউ রেসপেক্ট ইতিহাস যেটা বলে যে আজকে বাংলাদেশে হয়তো বহুদলীয় গণতন্ত্র আসতো না যদি ইফ জিয়াউর রহমান did not come into power and introduced multi-party system of democracy. যার কারণে আজকে মনে করেন অন্যান্য রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ আজকে সবাই আমরা মিলে দেশে রাজনীতি করতে পারছি যদি ইফ ইউ ওয়্যার টু ফলো দি ওয়ান পার্টি স্টেট অফ ডেমোক্রেসি যেটা বাকশাল তাহলে কিন্তু আজকে সেখানে অন্যান্য রাজনৈতিক দলের এক্সিস্টেন্স থাকতো না হাওএভার এখন আমি হেলাল সাহেবের কথায় যাচ্ছি যে ইয়েস অতীতকে আমরা স্মরণ করব কিন্তু অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করে আমরা যদি ইয়ে করি তাহলে ভবিষ্যৎ আমাদের কোথায় আমরা সামনের দিকে সামনের দিকে কি হয়ে যাবো সুতরাং লেটস টক অ্যাবাউট হাউ উই ক্যান গো ফরওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন নাও অ্যান্ড হাউ উই ক্যান ইউ নো প্রোটেক্ট আওয়ার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন বাংলাদেশ অ্যান্ড মাল্টি পার্টি সিস্টেম অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অ্যাট দি সেম টাইম বাংলাদেশের মানুষকে আমরা কী দিতে পারি ভবিষ্যতে আগামী নির্বাচন আর বেশি দিন নয় আসতেছে সেই নির্বাচনটা কীভাবে হবে কী প্রক্রিয়া হতে পারে একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে সবাই আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সেই ইয়ে নির্বাচনে সেই ধরনের আলোচনা আমার মনে হয় আমাদের আসা উচিত থ্যাংক ইউ মুহিত ভাই কলার আছেন লাইনে দেখি কে আছেন লাইনে হ্যালো সালাম আলাইকুম কলার সালাম আলাইকুম হ্যালো কলার কি লাইনে আছেন হ্যালো হ্যালো সালাম আলাইকুম আলাইকুম সালাম কে বলছেন আমি আমার প্রশ্ন আমাদের দেশ নিয়ে এমপিকা খুব বেশি মাথা কামায় ইংল্যান্ডও খুব বেশি মাথা কামায়
আমরা কি সবাই পাই এমনি আইসকে যে আমাদের দেশটা ইজারা আমি আর ইজারা দেশকে যে তোমরা 20 বছরের জন্য আমি আর দেও তোমরা আমাদেরকে কাছে গেমে আমেরিকা বানিয়ে দাও আর আমাদের আমরা কাছে আমাদের তো আমরা তো রেস্ট নেই আমরা তোমরা যখন আমাদেরকে আবার থেকে যে প্রায় আমেরিকা বানায় দিবা 20 বছর পরে তখন আবার আমরা আমরা আবার আমরা কামড়ে করবো এর পিছনে আমরা টেস্ট আমরা ব্যবসা বাণিজ্য করলাম আমরা কারণ আমেরিকার কথা কেন বলতেছি বা ইন্দো কথা কেন বলতেছি কোনো কিছু হই সুহাগ ভাই আপনি আপনি বলছেন আপনি অ্যাডভোকেট আপনি আইনের মানুষ আইনের লোক আপনি কারো দেশ কিন্তু কেউ এভাবে নিয়ে যেতে পারবে না আপনি আমরা এই মরা মানুষের কথা কয়শো বছর শুনবো এই সাইজন ব্যক্তি আপনাকে বলে দিতে হইব যদি বইলা না যায় আমি তাদের উপরে আমরা খুব রাগ করবো বিশেষ করে ইয়াং জেনারেশনের পক্ষ থেকে বললাম যে জিয়া রহমান শেখ মুজিব এই দুজন মানুষ গেছিগা ফল করতে প্রতিশ্রুতি লইয়া পারুন যে এরা আর কোনোদিন যারা ফিউচার মানে ফিউচারের কথা যাতে এরা আর কোনোদিন ভাবে না এরা মানে অ্যাডভান্স এদের চিন্তা ভাবনা আসে না আমরা এই জিনিসটা চিন্তা করে পাই না বিশেষ করে আমরা ইয়াং জেনারেশনের পিপল আমরা থিঙ্কিং করি যারা পুরান কথা ভাবে এরা ওই দেখুন ওই মানে যারা এরা হলো দেশের শত্রু এরা জীবনের জন্য কোনো বন্ধু হইতে পারতো না থ্যাংক ইউ আপনি লাইন আওয়ার লাগি সোহাগ ভাই আপনি টেলিভিশন দেখতে থাকুক সাইড জন অতিথি আপনার প্রশ্ন উত্তর দিবা নেক্সট কে আছেন লাইনে আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম কলার আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ আসসালামু আলাইকুম বাংলাদেশের অবস্থা খুব আপনারা সত্যি কথা বলতে জানেন শিক্ষকতা পলিটিক্সে থাকার সত্যি কথা বলছেন বাংলাদেশের অবস্থা খারাপ আরেকজন বলছেন যে বলছেন যে বাংলাদেশের যে অবস্থা সেটা কথা অ্যাডমিট করতেছেন খুব সুন্দরতা প্রশ্ন হচ্ছে বাঙালিরা বাংলা এখনকার যে অবস্থায় খুব খারাপ লাগছে দেখতে আমাদের দেশের মানুষের অবস্থা খুব খারাপ সেনরা দুইজন মহিলারা আপনারা বলছেন বাংলাদেশ গণতান্ত্রিক এরা দুজন রাজতান্ত্রিকের মতো দেশ চালাইতেছেন দুই শতিলেখ গড়ের মধ্যে এরকমই মনে হয় রাজতান্ত্রিক না গণতান্ত্রিক দেখা যায় যে একজনের মনে হয় বাপের রাজ আরেকজনের জামাইয়ের রাজ বাংলাদেশের এটাই অবস্থা আপনারা চারজনকে এখানে দেখে মনে হচ্ছে বাংলাদেশে আসেন আমরা জানতাম না আমরা এখানে বসে জানি না বাংলাদেশে পুরুষ আসেন না শুধু ওই মহিলারাই আসেন তাছাড়া মহিলারা যোগ্য না হাত খালিদা জিয়াকে কি কোন কারণে উনি পলিটিক্যাল নেতা হন কি কোয়ালিটি আছে প্রশ্ন উত্তর আছে আপনার আপনার আপনি টেলিফোন করেছেন সম্ভবত মোবাইল থেকে বোধ হয় রাজনীতি দেখি নাই কিন্তু খালিদা কোন পর্যায়ে এখানে আসেন উনি দেশ চালিয়ে যান ওনার কিরকম অভিজ্ঞতা আছে ঠিক না গণতান্ত্রিক সেটা প্রশ্ন উঠে আরেক জিনিস শেখ মুজিবুর রহমান দেশের জন্য দাঁড়িয়েছিলেন আলহামদুলিল্লাহ বেস্ট কাজ করেছিলেন উনি উনি বঙ্গের বন্ধু হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনি লাইনে আসার জন্য আপনার টেলিফোনে ডিস্টার্ব করছে আপনার থ্যাংক ইউ আপনি যে প্রশ্নটি তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে দেশের মানুষ তো খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ভালোবাসে কারণ বারবারই তাদেরকেই দেশের মানুষরা ক্ষমতায় নিয়ে আসছে এখন তাদের যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে তারা কিভাবে প্রধানমন্ত্রী হন
আপনি টেলিভিশন দেখতে থাকুন, দেখি আমার অতিথিরা কি বলেন এই ব্যাপারে। আপনার এই কথার সাথে আমি একমত না। একটা ঘরে যদি আগুন লাগে আর একটা দরজা থাকে আর একটা জানালা থাকে, মানুষ যে দরজা সুযোগ দরজার দিকে সুযোগ পাবে সে দরজা দৌড় দিবে, যে জানালার দিকে সুযোগ পাবে সে সুযোগ। কিন্তু এই যে ফায়ার এক্সিট যদি আরেকটা থাকে, আমাদের দেশে কিন্তু আওয়ামী লীগ বিএনপি বর্তমানে একজন দরজা একজন জানালা, মানুষ যে একে ভালোবেসে ওকে ভোট দিচ্ছে এইটা না, আর দ্বিতীয় কোনো যাওয়ার রাস্তার কোনো ব্যবস্থা নাই, সিস্টেম ইজ কমপ্লিটলি ক্লোজড। যদি ফায়ার এক্সিট থাকতো মানুষ কিন্তু ওই দিকে যাইতো, অল্টারনেটিভ নাই, অল্টারনেটিভ নাই দিকে। আমাদের জাতীয় পার্টি আলহাজ এরশাদকে আটকানোর জন্য দুই পার্টি এক, অ্যাজ ফর এক্সাম্পল ইনাদের দুইও নেত্রী পাঁচ আসন থেকে কখনো পাশ করে নাই, একমাত্র আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া। এবং আজকে আমি চ্যালেঞ্জ ছুটতে চাই যে এখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ভাবে আসছি, প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র সুসংহত, আমাদের দেশে আজকে প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেওয়া হোক, উনাদের দুই নেত্রী আসুক আর আমার প্রেসিডেন্ট যাক হোসেন মোহাম্মদ এরশাদ, কার দৌড় কতটুকু ওনারা যদি অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ। ওকে হেলাল ভাই, মুহিদভাই বলছেন যে খালেদা জিয়া পাঁচ আসন থেকে নির্বাচিত একবার একবার, আপনার নেতা তিন তিনবার ফাটাফাটি। লস্কর ভাই আপনি কি বলবেন, কারণ কলার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দুজনই নেত্রী বাংলাদেশের, এটা কি বাংলাদেশের সৌভাগ্য না দুর্ভাগ্য? মানুষের বাংলাদেশের সৌভাগ্য দুর্ভাগ্য হবে কেন, কারণ বাংলাদেশের এই এই দুই মহিলার নেতৃত্বেই তো আজকে সংসদীয় গণতন্ত্র এসেছে, এই দুই মহিলাই তো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, এই দুই মহিলাই তো দুবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সফলতা ব্যর্থতা মানুষের বিভিন্নভাবে বিবেচনা করা যায়, একজন কীভাবে সফল হলেন আরেকজন কীভাবে সফল হলেন সেটা ভিন্ন ভিন্ন মাত্রায় হতে পারে। বাংলাদেশে পিছিয়ে গেছে সেটা ঠিক নয়, বাংলাদেশ বহু 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 গুণ এগিয়ে গেছে দুই 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 দলেরই নেতৃত্ব, আমি বলছি না শুধু আওয়ামী লীগই করেছে। কোন কনটেস্টে আপনি বলছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে? আমি অর্থনৈতিক দিক বলেন, শিক্ষার দিক বলেন, বাংলাদেশের সামাজিক অবস্থানের দিক বলেন, যেমন ধরেন মাতৃ মৃত্যু হার বাংলাদেশে অত্যন্ত সারা পৃথিবীর মাঝে এখন একটা নাম্বার ওয়ান, মাত্র আপনি 39% থেকে 7% বাংলাদেশের মাতৃ মৃত্যুর হার নেমে এসেছে। শিশু মৃত্যুর হারেও বাংলাদেশ পৃথিবীকে টপকে গেছে, শিশু মৃত্যুর হারও বাংলাদেশে অবশ্যম্ভাবে কমে এসেছে, এবং বাংলাদেশে যে পোলিও টিকা বিভিন্ন এই দুই নেত্রীর সময়ে কিন্তু এগুলো সারা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে কিন্তু যে এই দেশে যে সিস্টেমে যে বিভিন্ন বাচ্চাদের যেভাবে বিভিন্নভাবে যে টিকা এই সেই দেওয়া হয়, বাংলাদেশে সেই সিস্টেম শুরু হয়েছে। বাংলাদেশে 86,000 গ্রামে কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক সৃষ্টি হয়েছে। বাংলাদেশে কিন্তু জন্মহারও কমে এসেছে বাংলাদেশে, মৃত্যুর হারও কমে এসেছে বাংলাদেশে, বাংলাদেশে মানুষের গড়পড়তা আয়ও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে বাংলাদেশের মেয়েরাও স্বাবলম্বী হচ্ছেন, এবং এই দুই নেত্রীর অবস্থানের কারণেই হয়তো বাংলাদেশের মেয়েরা এগিয়ে এসেছে। আপনি আপনি বলতে চান যে দুই, আমি আসছি আলাল ভাই, আপনি কি বলতে চান যে দুই নেত্রীর কারণে মহিলারা গার্মেন্টসে চাকরি পাচ্ছে, দুই মহিলার নেতৃত্বে? দুই মহিলার নেতৃত্বে আমি বলবো না, দুই মহিলা তাদের কাছে এক্সাম্পল হিসেবে এসেছেন। এখানে কথা আছে এই যে শিশু মৃত্যুর হার, মাতৃত্বের উন্নতি এবং মহিলাদেরকে কর্মসংস্থান, এগুলো এরশাদ সাহেবের কাজের ধারাবাহিকতার বর্তমান কি স্তর আসছে, এর আগে কিন্তু কেউ করে নাই। তবে বাস্তবতা হচ্ছে যে সব মহিলারা গার্মেন্টস এর চাকরি করে সেখানে বাংলাদেশের সরকারি দল বিরোধী দল কারো কোনো অবদান নেই। আমি এগ্রি, আপনারা হরতাল ডেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে পুঙ্গ করে দিচ্ছেন, আপনারা আমি দিনের পর দিন মাসের পর মাস আপনারা হরতাল করছেন, গার্মেন্টসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি কথা বলি হরতালের যে হরতালের যে পেট্রোল, যে হরতালের যে ফুয়েল যেটা স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয়, এই স্টুডেন্ট পলিটিক্সটা আমার হুসেন মোহাম্মদ এরশাদ বলছিলেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট পলিটিক্স বন্ধ করা হোক, দুই নেত্রী একসাথে বলছিলেন ঠিক আছে বন্ধ করে দেবো, আগে আপনারটা বন্ধ করুন, উনি বন্ধ করছে কিন্তু দুই নেত্রী কথা রাখেন নাই। আচ্ছা আমি একটা জিনিস বলি, আমি এই এরশাদ সাহেবের বিতর্কে যেতে চাই না, 30 বছর আগের ঘটনা, এরশাদ সাহেব কি করেছেন সেটা আমরা জানি, ওইটা কেউ কাছে সবক নিতে হবে না আমাদের, আমরা জানি।
আমি যেটা বলতে চাচ্ছি আপনি যেটা বলছেন এই যে মানুষের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আসা এই আসার পিছনে কি দুই নেত্রীর কোনো অবদান নেই কিসের অবদান অবদান এটাই হচ্ছে অবদান এটাই হচ্ছে আমি বলি আপনাকে বাংলাদেশে যে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সব ট্রেডের জন্য যে ট্যাক্স ট্যাক্স যেটা রিলিফ করা হয়েছে এগুলা করেছেন এই দুই নেত্রী সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশের যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা যাচ্ছে সরাসরি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেটার উপর আবার মুনাফা নিয়ে আসা যায় বাংলাদেশ থেকে এই মুনাফার উপর কোনো ট্যাক্স নেই এবং বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সিকিউরিটি কিন্তু তারা দিয়েছে আমি বলছি না এটা কিন্তু পাবলিক সেক্টর থেকে পাবলিক ব্যক্তিগত পর্যায়ে লোকজন সেটা করেছে সরকার কিন্তু সেটাকে ফেসিলিটেট করেছে এই সরকার শুধু আওয়ামী লীগ সরকার নয় বিএনপি সরকার এবং এরশাদের সরকারের সময় এটা শুরু হয়েছিল অস্বীকার করার কোনো উপায় নেই লস্কর ভাই আমি কোনো দল করি না আপনারা দল করেন আপনারা এমপি হবেন মন্ত্রী হবেন আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে বাংলাদেশে দুই নেত্রী বাংলাদেশের ১২টা বাজিয়ে দিচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি যে হতে পারে সেটা আপনার দৃষ্টিভঙ্গি যে হতে পারে বলেন আপনি কি বলবেন আমি যেটা বলবো এখানে কোনো বিতর্কে না গিয়েও বলবো আর কি যে দুই দল বা দুই দলের নেত্রী যেভাবে দলীয়করণ করেছেন সেই দলীয়করণের ফলে এটা ভালোভাবে করেছেন এই জিনিসটি ভালোভাবে করেছেন দলীয়করণ এত সুন্দরভাবে এরা দলীয়করণ করেছে নাকি যে জাতিকে মেধা শূন্য করে ফেলতেছেন এই যে আমার কথা নাকি বিভিন্ন সমীক্ষা এবং যারা আপনার বিভিন্ন মানে এই সমীক্ষা দেখেন বা খবরের কাগজ দেখেন এগুলাতে দেখবেন আপনার এরা আপনার বিচার বিভাগ থেকে শুরু করে শাসন বিচার বিভাগ শাসন বিভাগ পুলিশ বলেন ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন এমন কোনো ইনস্টিটিউট নাই যেখানে তারা দলীয়করণ করেন নাই আর এই দলীয়করণের ফলে যেটা হচ্ছে আর কি জাতি মেধা শূন্য হচ্ছে এবং আজকে এই যে মনে করেন রাজনৈতিক সংকট এই রাজনৈতিক সংকটের কারণই হলো যে আস্থাহীনতার অভাব যে বিএনপি মনে করে এক্সকিউজ মি লেট মি ফিনিশ রাজনৈতিক সংকটটা বলবেন তো আপনি আপনি তাহলে শেষ করতে দাও না রাজনৈতিক সংকটের উত্তরটা জানা দরকার দেখেন আপনারা যখন কথা বলতেছেন আমি কিন্তু ইন্টারাপ্ট করি না লস্কর ভাই আমি না না আপনি না আপনি কইবেন তান তান বক্তব্য শেষ করুন কথাই আমি যেটা বলতেছি যে এরা এদের দলীয়করণের কারণেই কি এক দল অপর দলকে বিশ্বাস করতেছে না কারণ বিএনপি জানে যে বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে দলীয়করণ করেছে এটা অবশ্য বিএনপির আমলেও করেছিল যার জন্য আওয়ামী লীগ আপনার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক দাবিতে আপনার আন্দোলন করেছিল বর্তমানে বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগ এসে এমনভাবে দলীয়করণ করেছে আইদার নির্বাচন কমিশন বলেন বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সব জায়গায় দলীয় খেডাররা বসে আছে সুতরাং আওয়ামী লীগের অধীনে আপনার জাতীয় নির্বাচনে যাওয়া মানে এরা মনে করতেছে যে এখানে নির্ঘাত তারা ফিল করবে কারণ এটা বিভিন্ন ধরনের শঙ্কিত হওয়ার মতো তাদের কারণও আছে যেটা অতীতে কিন্তু বিএনপিও করেছিল কিন্তু এই যে দলীয়করণের প্রভাব সেই দলীয়করণের প্রভাবের কারণে জাতি একদিকে মেধা শূন্য হচ্ছে জাতির মধ্যে বিবাদ বিরোধ সৃষ্টি হচ্ছে জাতি সংকটের দিকে এগুচ্ছে এবং এই সংকট এমন একটা ভয়াবহ পর্যায়ে যাচ্ছে যে আমাদের দেশে আপনার যে কোন ধরনের পরিস্থিতি আগামী দিন হবে কেউ বলতে পারতেছে না তাই আমি বলতেছি যে এই যে দুই দল আপনার মানে আমি মানে ওনার